আনন্দ মন্ডল কারণ ওগো বেদং যেন তসমৈ শ্রী গুরুবে ভগ্নি বাসুকী শীত জরত কারু মনের পত্নী মনসা দেবী নমস্তুতে শঙ্খ অষ্টনাগায় প্রকৃত মাগো তোমার মহিমা গীতি শুনিয়া মুনির মা
মায়ের রস বন্দনা সংক্ষেপে আমরা পরিবেশন করব। এই মাতৃবন্দনা সমাপ্ত হলে আমরা চলে যাব গন্তব্য জায়গায়। তাই মহাজন গীত রচনা করেছেন, মহাজনী পদ ছোট্ট করে পরিবেশন করে আমরা মা মনসা গুণকীর্তন সাধন করব। ও গো গণেশ বন্দনা আজ মদের হলো সমাপ, ও গো মা মনসার চরণে আমি রইলাম কৃপা করে এসে দেহ পদ পদ ছায়া মনো
তো আমাদের নায়ক বাবু নারায়ণ ঘোষ মহাশয়, যিনি সাধুর মেলা ভক্তের মেলা বসিয়েছেন এই মা মনসা মঙ্গল কীর্তনে। সপরিবারের মঙ্গল কামনার্থে তৎসঙ্গে যতজন ভক্তমণ্ডলী এসেছেন তার দ্বারে দেবী মনসার পাঁচালি আস্বাদন করতে, তাদেরও মঙ্গল কামনায় জগতের মঙ্গল কামনার্থে, তাই মাতৃরস বন্দনাকালে পূর্ণ 100 টাকা দান, দানকে পবিত্র জায়গায় জমা রাখিতে 10 টাকা দক্ষিণা করেছে। তাই সেই ভক্তকে দেওয়ার মতো আমার নিকটে কিছুই ছিল না, শুধুমাত্র ছিল আমার দেওয়া এই গুরুর হস্তে দেওয়া আমার হস্তে চামচ। এই চামচ নিয়ে শুধুমাত্র তাকে আমি বাতাস দিয়েছি, তার ব্যঞ্জন দিয়েছি, মাতৃপাদ করতে আমি মিনতি রেখেছি, ওকে জগজননী মা তোমার মহিমা বোঝার মতো সাধ্য আমাদের নেই, মানবের ক্ষমতা নেই, দেবতা গুনতে পারলো না, তোমার মহিমা প্রকাশ করতে গিয়ে পঞ্চমুখে পঞ্চানন হার মেনে গেছে, চতুর্বদনে ব্রহ্মা তিনি পারেন নাই, ছয় ছটি বদন নিয়ে কার্তিক হার মেনে গেছে, তাই আমরা মানব হয়ে তোমার মহিমা জানতে পারি না। তাই দেবী তোমার চরণ করতে আমার এই মিনতি, মাগো যে আশা নিয়ে তুমি সদাই সকালে সর্বত্যাগী হয়ে এসেছেন এই মা মনসার পাঁচালি বা গুণাবলী আস্বাদন করতে, তাই এই মা মনসার গুণাবলী বা পাঁচালি এই গুণগান আস্বাদন করার নিয়ম রয়েছে। নিয়ম ছাড়া মনসা গীতি শ্রবণ করলে তার কোনো ফল হবে না, শুধুমাত্র আস্বাদ দেওয়াটাই কেবলমাত্র হবে স্বাদ, তাই মা যেন প্রমাণ করেছেন নিয়ম পালন করতে হবে। তাহলে নিয়মটুকু কি, এটা আমার মুখের কথা নয়, এটা হচ্ছে বিধানের কথা। দানবিহীন যেবা শুনে মনসার গীত, মায়েরা শ্রবণ করুন, দানবিহীন যেবা শুনে মনসার গীত অঘর নরক কুণ্ডে হই তার পতিত, চর্মচক্ষুতে যদি মনসার নাক দর্শন হয় কিংবা চর্মকর্ণে যদি ওই মনসা গীতি প্রবেশ করে, যার যথা সাধ্য অনুসারে দান করিয়া মায়ের কাছে কামনা প্রার্থী হতে হয়, তবেই দেবীর কৃপা লাভ হবে, নচেত হবে না। তাই মহাজন প্রমাণ করলেন জগতের উদ্দেশ্যে, শুনো মায়ের ভক্তগণ ভক্তি ভরে করো দান, কৃপা করবে রাজা হরিশ্চন্দ্র মতো হৃদয় নিয়ে রবি এবং রাম উভয়েই, তারা রবি আর রাম, হ্যাঁ, দেবী মনসার গীতি আস্বাদন করতে এসে জন্মান্তরে যত ধন সঞ্চয় করেছেন তারা, তার থেকে
মাতৃ পূজারী হয়ে মায়ের চরণে পূজা করতে তারা রক্তদান করেছে। ওগো জগজ্জননী মা, যেবা মায়ের শরণ ভক্তের মনোবাঞ্ছা হলেই তবে পাওয়া যাবে। যদি আমাদের মানবের 100 খানা দুঃখ থাকে,
দেবীর চরণে রয়েছে 105 খানা সুর, শুধু চাইবার পাত্র হন। কলির মানুষ তো শুধুমাত্র আমরা চাইতে শিখেছি, দিতে কিছু শিখি নাই। ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মা, কিছু না দিলে পাবেন কিছু কি করে? কি দেবেন আপনি, কি আছে আপনাদের? এই ধরায় যেদিন জন্ম হয়েছিলাম সেদিন উলঙ্গ অবস্থায় এসেছি, উলঙ্গ অবস্থায় এখান থেকে সবাই চলে যাবো, কিছুই কেউ নিয়ে যেতে পারবো না। তাই মানব জন্মকে ধন্য করার জন্য যথাসাধ্য দান করিয়া মায়ের কাছে কামনা প্রতি হন, দেখবেন পূর্ণ হবে। রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে দেবীকে পূজা করি তুই আজকে জন্ম থেকে নিয়ে আজ অবধি যত ধন সঞ্চয় করেছেন তা ধর্মের খাতায় আজকে জমা করতে পেরেছেন দান দক্ষিণা। ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মা, যেদিন আমরা এই ধরায় জন্ম নিয়েছিলাম দুটি খাতা ছিল খোলা, একটি ছিল পাপের খাতা, অপরটি ছিল পুণ্যের খাতা। দেখা গেল জন্ম থেকে নিয়ে আজ অবধি পাপের খাতা পরিপূর্ণ হয়েই গেছে প্রায়, আর পুণ্যের খাতা শূন্য। এখনো সুযোগ রয়েছে, কিছু বয়ে যায়নি, তাই দান দক্ষিণা করিয়া ওই যে জায়গাটা যে পূর্ণ হয়নি সে জায়গাটা পূর্ণ করে নিন। তাই তো ভক্ত এসে যত মায়েরা আছেন প্রাণ ভরে একবার মায়ের নামে উলধ্বনি দেবেন। উলধ্বনি দিলে জগতের মঙ্গল হয়, উলধ্বনি দিলে আমাদেরই মঙ্গল হয় জগৎ, এবং উলধ্বনি দিলে আত্মীয় স্বজনের মঙ্গল হয়, উলধ্বনি দিলে দেবী দেবতার কৃপা লাভ হয়ে থাকে। তাই সবাই মিলে মধ্যে বন্দনা পর্ব সমাপ্ত হয়েছে। এবার চলুন যাই সকলে মিলে গন্তব্য জায়গায়। যে উদ্দেশ্য নিয়ে ভক্তমণ্ডলী এবং ভক্তগণ এসেছেন মহামনসার পাঁচালী বা গুণগান আস্বাদন করতে, দেবীর শ্রীরাঙা যুগল পাদপদ্মে মনপ্রাণ সমর্পণ করুন। মনে মনে আপনার চাহা পাওয়া কামনা বাসনার কথা দেবীর চরণে নিবেদন রাখবেন। আশা করব জগজ্জনী মা যেন সকল ভক্তের যেন অভিলাষ পূর্ণ করুক, তার উভয়াসনে যেন স্থান দেন, এই কামনা করি মাতৃপাদপদ্মে। জয় মা মনসা দেবী।